আবারও স্পটিফাইয়ের ইতিহাস গড়লেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। মিউজিক প্ল্যাটফর্মটিতে দিনের সবচেয়ে বেশি শোনা অ্যালবাম এখন এই গায়িকার দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট। অ্যালবামের মধ্য থেকে সুইফটের ফোর্টনাইট গানটি স্পটিফাইয়ের ইতিহাসে কোনো একদিনে সব থেকে বেশি শোনা গানে পরিণত হয়েছে। টেইলর সুইফটের নতুন অ্যালবাম রিলিজ হয় 19 এপ্রিল, যেটিতে রয়েছে মোট 31টি গান। অ্যালবামের প্রথম 16টি গান উন্মুক্ত করা হয় যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর 5টার দিকে। ঠিক কয়েক ঘন্টা পরই আসে বাকি 15টি ট্র্যাক।